गत 11 नवंबर से विकास भवन के समीप पैरा शिक्षकों का आंदोलन अब जोर पकड़ता जा रहा है। लगभग 16 दिन बीत जाने के बाद भी शिक्षक आंदोलन पर अड़े हुए हैं। मंगलवार को भाजपा के प्रदेश महासचिव सायंतन बसु ने भी आंदोलन स्थल पर पहुंचकर शिक्षकों से बात की एवं कहा कि राज्य सरकार को अपने ईगो से हटकर शिक्षकों से इस विषय पर चर्चा करनी चाहिए। আমি তো ভেবেছিলাম গতবার যখন আসলাম যে আর আসতে হবে না, দু চার দিনের মধ্যে সমাধান মিলে যাবে। দুর্ভাগ্য মিলছে না, রাজ্য সরকার ইগো ধরে আছেন। একজন শিক্ষিকাকে আমরা হারিয়েছি, খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে, এই অনশন আমি সকলের কাছে অনুরোধ করব, শিক্ষক শিক্ষিকাদেরও বলবো আপনারা অনশন প্রত্যাহার করুন, আলোচনাও চলুক, আন্দোলনও চলুক। রাজ্য সরকারের কাছেও বলবো ইগো ছেড়ে আন্দোলন শুরু, আন্দোলন বা ইগো ছেড়ে আপনার আলোচনায় বসুন।